ব্যাঙ্গালোর সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আছে। লক্ষ্মী বিবির আশা করি সবাই আপনারা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে এই ক্লাসে প্রথমে আমাদের পূর্ব পাঠ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা পূর্বে যে আমাদের পড়াগুলো করেছিলাম লিখেছিলাম তার মধ্যে থেকে আমি আজকে করব দেখি বড় বিবিরা আজকে আমাদের আমরা যে নেম অফ সেভেন ডেজ শুরু করেছিলাম পড়া সেটা কিন্তু দেখব আজকে যে পূর্ব পাঠে সেভেন ডেজ মনে আছে কিনা, কতটুকু মনে আছে। আর না বলে দেখবো আমরা কিন্তু আবার পড়াবো সমস্যা নেই। তারপরে কি ধরি দিদিকে যে নেম অফ সেভেন ডেজ একটু সুন্দর করে বলবো। আচ্ছা দেখি একজনের কি করে সুন্দর করে বলবে নেম অফ সেভেন ডেজ, নেম অফ সেভেন ডেজ। হ্যাঁ বলো বেবিরা কে বলতে চায় আগে? Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, after
আচ্ছা ঠিক আছে, পরের ক্লাসে তুমি আর সুন্দর করে বলবো। আচ্ছা আজকে পড়া শুরু করলে বিভিন্ন সবাই আজকে আমরা কি করবো, আজকে আমরা কিন্তু ক্যাপিটাল লেটার্স পড়বো এবং কি করবো ক্যাপিটাল লেটার্স মানে আজকে পড়া হবে। তাহলে আমরা শুরু করি ক্যাপিটাল লেটার্স দিয়ে। আমি এখন চাইছি আমার সবগুলো অংশগ্রহণ অনেক বেশি বেশি করবে। তোমরা কিন্তু বড় হয়ে গেছো, আমরা প্রথম সেমিস্টার পরীক্ষা পার করে ফেলেছি, আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আমাদের পড়া চলছে আমাদের। তাহলে আমরা কিন্তু অনেকদিন আমরা স্কুলে ভর্তি অনেকদিন হয়ে গেল, আমরা বড় হয়ে গেছি, সকলের অংশগ্রহণ অনেক অনেক বেশি। আমি চাই আমার ক্লাসে সবাই বেশি বেশি আর অংশগ্রহণ করলে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়া শুরু করি। আমরা কি পড়বো, আমরা পড়বো ক্যাপিটাল লেটার্স। আর নতুন কিন্তু আজকে লেখা আছে, তোমরা একটু মনোযোগী হয়ে লেখাগুলো দেখবা আর পড়াও কিন্তু করবো। তাহলে শুরু করছি আমাদের ক্যাপিটাল লেটার্স। তোমরা বই বের করো, তোমরা সবাই বই বের করো, বই থাকবে সবার সামনে, সবার সামনে বই থাকবে কিন্তু। হ্যাঁ তাহলে আমরা শুরু করছি স্টার্ট। এবিরা আমরা কি স্টার্ট করবো, ক্যাপিটাল লেটার্স পড়া, সবাই নিজের বই নিয়ে নিয়ে চলে যাবো। আচ্ছা তাহলে স্টার্ট এবিরা। কি বলছি, এ বি সি ডি ই এফ G H I J K L M N O P Q R। দেখো আজকে কিন্তু দুইটা নতুন লেটার আমরা পড়বো। কি কি লেটার? Q R R Q R R আজকে আমরা দুইটা নতুন লেটার পড়েছি। আমরা আরেকবার পড়ি, দেখো দেখো সবাই খেয়াল করবে, A B C D E F G H I J K L M N O P Q R। হয়েছে আমাদের পড়া, তাহলে আমরা কি শিখলাম, নতুন দুটো লিখে শিখলাম Q R R। আজকে আমরা লিখবো O P Q R। আমরা কি লিখবো আজকে, O P ক্যাপিটাল লেটার্স কোথা থেকে আমরা লিখবো আজকে, আমরা লিখবো ও টি কিউ আর। তাহলে শুরু করি, প্রথমে আমাদের ও লিখে নেই, ও লিখেছো, ও লিখেছি, এরপর লিখবো পি, পি তারপর লিখছি কিউ, শোনা বেবিরা, তারপর কি লিখবো আর। ঠিক আছে দেখো দেখো একদম সহজ লেখা। সবাই বোর্ডের দিকে খেয়াল করো, আগে আগে বোর্ডের দিকে খেয়াল করো, প্রথম দুই ঘর মিলে কিন্তু সবগুলা লেখা, প্রথম দুই ঘর মিলে। হ্যাঁ দেখো ও পি, ও দুই ঘর, পি ও দুই ঘর, কিউ ও দুই ঘর, আর ও দুই ঘর, ও আর
এই দুটো কিন্তু খুবই সুন্দর মিল, প্রত্যেকটা নাম দিলে চেয়ার শিখিয়ে যাবে। আর পি এর সাথে আর এর হচ্ছে পি এর মতনই লক্ষিতা একটা নাম দিলে মিল হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখতে পেয়েছো আজকে আমাদের বাবুরা যারা জয়েন করেছে তাদের ধন্যবাদ দিয়ে নেই প্রথমে, আমাদের মালিহা বাবু, অর্ণি বাবু, আসিফ বাবু, নয়রা, মান্না বাবু, আরিয়ান বাবু, ডিলা বাবু, নাবিলা, সোনামণি আজকে অনেকদিন পরে জয়েন করেছে, থ্যাংক ইউ, আপতাহি, সাবিত বাবু, প্রকৃতি, আয়ান বাবু, আসিফ, সুমাইয়া, খুশবু, থ্যাংক ইউ বেবিরা, আমার সুন্দর করে আমার বেবিরা ক্লাসে জয়েন করেছে। আর আমি চাই কিন্তু সবাই প্রতিদিন অংশগ্রহণ করবে, শুধু আজকে বলে কালকে বলে না, প্রতিদিন অংশগ্রহণ করবে। ঠিক আছে তাহলে আমরা লিখে শুরু করছি, আমরা লিখি তাহলে পরপর আমরা লিখে যাই ও পি কিউ আর, আবার লিখি ও এর নিচে দেবো বারবার করে লিখবো ও ও ও কিছু না বললে দেখেছো আমরা ও লিখে ফেলেছি দুই কর্মী, এরপর আমরা লিখছি পি P P P P
থ্যাংক ইউ বেবিরা, অনেক অনেক সুন্দর করে লিখেছো। তাহলে আমরা আমাদের আজকের হোমওয়ার্কটা চলে নিই, আমাদের আজকের হোমওয়ার্ক তো এটাই, আমাদের আজকের হোমওয়ার্ক এটা আছে কি হোমওয়ার্ক। শক্তি নেট মানে জাল, নেট দিয়ে মাছ ধরে। ও ফর আউল, আউল মানে পেঁচা, আউলটাকে গাছের ডাল, আউলটাকে গাছের ডাল। পি ফর পেন, পেন মানে কলম, পেন দিয়ে লিখেছে, পেন দিয়ে লিখেছে। এরপর আসছে কিউ, কিউ মানে কিউ ফর কুইন, দেখো রানী, খুবই সুন্দর দেখছি। হ্যাঁ সবাই তো জোরে জোরে বলো, না করলে কিন্তু হবে না, করতে হবে। এর পরের কথা কিন্তু আমাদের ওয়ার্ড মিনিং এন্ড বিজ্ঞপ্তি খুব পার্থক্য। আচ্ছা তাহলে কিউ ফর কুইন, কুইন মানে রানী, কুইন থাকে খুশি মনে, কুইন থাকে খুশি মনে। প্রকৃতি বলো জোরে করে, কুইন, রাফিও বলো, মানরা, মারিয়াম, লীলা সবাই বলো, নাওরিন বলো, কুইন থাকে খুশি মনে। আর ফর রোজ, রোজ মানে গোলা, রোজ ফুটেছে ফুল বাগানে, রোজ ফুটেছে ফুল বাগানে। আর ফর রোজ, রোজ মানে গোলা, রোজ ফুটেছে ফুল বাগানে, রোদ ফুটেছে ফুল বাগানে। খুশবু, সুমাইয়া, সাইফ, আয়া, তোমরা ধীরে ধীরে পড়াশোনা করি, তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম এম ফর মিল্ক, মিল্ক মানে দুধ, মিল্ক খেতে শক্তি বাড়ে। এম ফর নেট, নেট মানে জাল, নেট দিয়ে মাছ ধরে। ও ফর আউল, আউল মানে পেঁচা, আউলটাকে গাছের ডাল। পি ফর পেন, পেন মানে কলম, পেন দিয়ে লিখেছিল। কিউ ফর কুইন, কুইন মানে রানী, কুইন থাকে খুশি মনে, কুইন থাকে খুশি মনে। আর ফর রোজ, রোজ মানে গোলাপ, রোজ ফুটেছে ফুল বাগানে, রোজ ফুটেছে ফুল বাগানে, রোজ ফুটেছে ফুল বাগানে, রোজ ফুটেছে ফুল বাগানে। থ্যাংক ইউ, আমরা সুন্দর করে তারা কি করে নিলাম আমাদের বাংলা ক্লাসে
করলাম কিন্তু আর ইংলিশ ক্লাসে যদি আমি মে অর সেভেন ডেজ জিজ্ঞাসা করি তাহলে কিভাবে করবো স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে আমি আবার বলছি দেখো শুনানোর জন্য আবার বলছি স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে বেশ শুনলাম কিনা সুন্দরভাবে পড়া হলো সবাই এরকম করে ঝরে ঝরে বইয়ের মধ্যে লেখা আছে বইয়ের মধ্যে সুন্দর সুন্দর কালার করে সুন্দর লেখা আছে সুন্দর করে পড়ে নিবা ছোট্ট বিবির আমার আচ্ছা সবার লেখা শেষ লেখা শেষ সব বিবিদের আমরা ক্লাসটা শেষ করতে আচ্ছা বিবিরা এই আমরা যে ক্লাসটা আমরা এখানে শেষ করছি আগামী ক্লাসে আমার ছোট্ট বাবুর সাথে আবার সেই পর্যন্ত আমার ছোট্ট বাবুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Allah'a emanet.